আজ আন্তর্জাতিক যোগা দিবস, এ উপলক্ষে এদিন সকালে যোগা দিবস পালন করা হয় স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে। এদিনের যোগা কর্মসূচিতে হাসপাতালের চিকিৎসক, নার্স সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ অংশ নেন। এক সাক্ষাৎকারে হাসপাতালের চিকিৎসক রঞ্জিত সাহা জানান, শরীর ও মন সুস্থ রাখতে যোগার কোনো বিকল্প নেই। আমরা 9th ইন্টারন্যাশনাল যোগা দিবস, সারা পৃথিবীব্যাপী এই আমাদের ভারতীয় এই যোগা আজকে প্রদর্শনী হবে। আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী আজকে বাইরে আছেন, উনি প্রথম শুরু করেছেন আজকে এই যোগা দিবসের অনুষ্ঠান উদ্বোধন। তাই আজকে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। আজকে তারই অঙ্গ হিসেবে আমাদের স্টেট আয়ুর্বেদিক হাসপাতাল আমরা এই দিবসটাকে প্রতিপালন করতে চাইছি। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম তো নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম, আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল। এখন ভুগুন, পরবর্তী কলার আপনিও হতে পারেন। আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় লোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল, তাহলে সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।